একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তোর্ষা। মঙ্গলবার কোচবিহার শহর সংলগ্ন কারিশাল এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোরী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে, সুহানা পারভিন নামে ওই কিশোরীর বাড়ি টাকাগছের দর্জিপাড়ায়। কারিশালে সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে মা ও দিদির সঙ্গে নদীতে স্নান করতে যায়। সে নদীতে নামলেই তলিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই খোঁজাখুঁজি করে তাকে নদী থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত, সম্প্রতি 6 জন তোর্ষায় তলিয়ে গিয়েছে। গত 10ই মে কালীঘাটে স্নান করতে নেমে 2 কিশোর মারা যায়। 15ই এপ্রিল মধুপুরে 1 যুবক প্রাণ হারিয়েছে। গত বছর 7ই নভেম্বর কারিশালে স্নান করতে নেমে 2 কিশোরী নিখোঁজ হয়ে যায়। তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। বারবার এই ধরনের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। হঠাৎ এ ধরনের ঘটনা হলো, মানে আপনার বাড়িতে এসে এ ধরনের ঘটনা করলো? এমনি কোনো মানে পারিবারিক ব্যাপারে কোনো কিছু ছিল? কিছু না। আপনার নাম? মুজিবুল হক। কিরকম বয়স হবে মেয়েটি? 12 বছর। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।